আপনি এখন আমার ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি হয়তো নতুন ইউটিউবে জার্নি শুরু করতে চাচ্ছেন কিংবা আপনি আপনার ফোনে এমন কিছু করতে চাচ্ছেন যা আপনি আপনিছেন না আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যেটা মোবাইলের জন্য অনেক বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার এবং আপনি মোবাইলে গেমিং থেকে শুরু করে টেক রিলেটেড কিংবা ইউটিউবিং করার যাবতীয় যত কিছু আছে সবকিছু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন একদম ইন্টারনাল সাউন্ড এবং এইচডি এবং আমি আপনাদের যে স্ক্রিন রেকর্ডারটি দেখাবো এটার রয়েছে অনেক নতুন নতুন আপডেট এবং যেটা দিয়ে আপনি অনেক ভালো সাউন্ড কোয়ালিটিও পাবেন প্লাস আপনি এইচডি কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন সে অ্যাপসেই এবং সেটা আপনি ইউটিউব আপলোড করতে পারবেন একদম এইচডি তো চলুন কোন সে স্ক্রিন রেকর্ডার সেটাই আমি আপনাদের দেখে দিচ্ছি যে স্ক্রিন রেকর্ডারটি দেখাবো সে স্ক্রিন রেকর্ডারে যত অ্যাডভান্স সেটিং আছে এবং সেটিংগুলো আপনারা কিভাবে ঠিক করবেন যাবতীয় যত কাজ রয়েছে সবগুলো এই এক ভিডিওতে আমি স্ক্রিন রেকর্ডারে দেখিয়ে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এক সেকেন্ড স্কিপ করবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না তো চলো বেশি কথা না ভেবে ভিডিওটা শুরু করা যাক ওয়েল আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে তো আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এই যে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু এক্স রেকর্ডার এই এক্স রেকর্ডার দেখুন আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি এটা প্লে স্টোরে কিন্তু সবসময় আপনারা অ্যাভেলেবল পাবেন তো এই এক্স রেকর্ডারটি কিন্তু অনেক বেস্ট ইউটিউবের জন্য কিংবা স্ক্রিন রেকর্ডারের জন্য কারণ এই এই স্ক্রিন রেকর্ডার দিয়েই কিন্তু সকল ইউটিউবার ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলে কিন্তু স্ক্রিন রেকর্ড করে থাকে তো আপনারা ডাউনলোড করার পর সর্বপ্রথমে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে দেখুন আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করতেছি এই দেখুন চুয়াল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড এটা কিন্তু অলরেডি এই স্ক্রিন রেকর্ডারেই কিন্তু আমার রেকর্ড হচ্ছে তো আপনার সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু শুনতে পাচ্ছেন যে একদম কিন্তু ইন্টারনাল সাউন্ড এবং সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক ভালোভাবে রেকর্ড হচ্ছে তো দেখুন এখানে প্রথমত দেওয়া আছে যে ব্রাশের আইকন এখানে যদি আমি ক্লিক করি আমার সামনে কিন্তু এই আইকনটা চলে আসলো তো এই আইকনটার কাজটা কী হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা দেখবেন অনেক ইউটিউবাররা দেখে দেয় যে এটা মার্ক করে সেটা মার্ক করে এভাবে কিন্তু অনেক কিছু মার্ক করে আবার এভাবে মার্ক করে এখানে কিন্তু অনেক কিছু আছে যে এটা দিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন যে এই যে দেখুন আমি সাপোজ এভাবে দেখিয়ে দিচ্ছি এটা এই এক্স রেকর্ডারের নাম এই যে দেখুন আমি কিন্তু এটা এভাবে ইন্ডিকেট করে মার্ক করে আপনাদের দেখাতে পারতেছি তো এটার কাজ হচ্ছে এটা তারপর এখানে রয়েছে ক্যামেরার অপশান এই যে দেখুন এটা দিয়ে কিন্তু আপনারা গেমিং লাইভ করতে পারবেন একদম ফেস ক্যাম করে ফেস ক্যাম করে আপনারা রেকর্ড করতে পারবেন এবং এইটা ব্রাশে ক্লিক করে রাখলে সবসময় আপনারা এটা দিয়ে ইন্ডিকেট করে দেখাই দিতে পারবেন তো এইখানে রয়েছে এইগুলো তো আমি আপনাদের বেসিক্যালি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি যে আপনারা এক্স রেকর্ডারটি ডাউনলোড করার পর কীভাবে সেটিংসটা ঠিক করবেন তো আপনারা এই সেটিংসে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও সেটিংস তো অডিও সেটিংসের কাজ হচ্ছে দেখুন আমি এখন কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি মাইক্রোফোন দিয়ে এই স্ক্রিন রেকর্ডারেই কিন্তু আমার কথাটা রেকর্ড হচ্ছে তো যার ক্ষেত্রে এখানে আমি মাইক্রোফোনটা কিন্তু এখানে দিয়ে রেখেছি এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আমার রেকর্ড হচ্ছে তারপর আমি যদি গেমিং স্ক্রিন রেকর্ড করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দিতে হবে এই যে ইন্টারনাল অডিও এটা কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে এটা সিলেক্ট করার পর কিন্তু আমি গেমে স্ক্রিন রেকর্ড যদি করি সেক্ষেত্রে কিন্তু গেমের বাদে অন্য কিছু যে সাউন্ড আসবে ফোন থেকে কিংবা বাইরে থেকে সেটা কিন্তু রেকর্ড হবে না তো আপনারা যখনই গেমের লাইভ স্ট্রিম কিংবা গেমের ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাই সিলেক্ট করে দিবেন তারপর যখন আমার মতো আপনারা মাইক্রোফোন কিংবা ইন্টারনাল সাউন্ড সাপোজ ফোনেরও কোনো সাউন্ড কিংবা অন্য কিছু রেকর্ড করতে চাইবেন আপনার ভয়েস থেকে শুরু করে ফোনের যে কোনো সাউন্ড সেক্ষেত্রে আপনারা ইন্টারনাল সাউন্ড অ্যান্ড মাইক্রোফোন এটা অবশ্যই ব্যবহার করবেন আর যদি আপনি চান যে আপনি মোবাইল দিয়ে কিছু স্ক্রিন রেকর্ড করে দেখাতে চান আমি যেমন এই টেক রিলেটেড ভিডিওটা মেক করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখুন এটা কিন্তু এই মাইক্রোফোনেই কিন্তু রেকর্ড হচ্ছে আমি কিন্তু এটা দিয়ে রেকর্ড করতেছি তো আপনারা অবশ্যই ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন দিয়ে যখন রেকর্ড করবেন সেই ক্ষেত্রে যাতে মোবাইলেরও কোনো সাউন্ড যখন আপনি রেকর্ডারে শোনাতে চাইবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন আর যখন আপনি লাইভ স্ট্রিম করবেন লাইভ স্ট্রিম করার সময় যদি আপনি মিউট করতে চান সেই ক্ষেত্রে মিউটে ক্লিক করলে কিন্তু লাইভ স্ট্রিমটা মিউট হয়ে যাবে আর এখানে নিচে দেখুন মাইক্রোফোনের সাউন্ড এই সাউন্ড কোয়ালিটিটা আপনি কি ভালো জোরে চান নাকি ধীরে চান সেই ক্ষেত্রে এটা আপনারা কম বেশি করতে পারবেন আমি যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি সেই ক্ষেত্রে এখন আমাকে এটা কম বেশি করতে দিচ্ছে না দেখুন আমি কিন্তু এখানে ভিডিওটা রেকর্ড করতেছি এখানে কিন্তু তুলে দেওয়া আছে ট্রিকমার্ক নয়েজ নয়েক রিয়াকশান যেটা দেওয়া আছে এটার ক্ষেত্রে বাইরের যে নয়েজটা আছে সেটা কিন্তু আর আসতেছে না কিংবা আসবে না তো অবশ্যই আপনারা সবসময় ফোনে স্ক্রিন রেকর্ড করতে চাইলে নয়েজ রিয়াকশানটা টিকমার্ক দিয়ে রাখবেন রাখার পর এখানের কাজ কিন্তু শেষ তো তারপর সিম্পল এখান থেকে ব্যাক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখুন ভিডিও সেটিংসটা দেওয়া আছে আপনি ভিডিও সেটিংস আমি রেকর্ড করতেছি যার ক্ষেত্রে ক্লিক করতে দিচ্ছে না তো আপনারা ভিডিও সেটিংস কিভাবে করবেন যে আপনি যদি ফোনের র্যাম এবং স্টোরেজ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি আমার মতো হাজার আশি পিতে রাখতে পারেন এক্ষেত্রে আপনার রেকর্ড কিন্তু এইচডি কোয়ালিটিতে হবে প্লাস আপনার সাউন্ড কোয়ালিটিটাও আপনি ভালো পাবেন তো এটা যেটা আছে তিন নম্বর এটা আপনারা এইভাবে রেখে দেবেন তারপরে আছে সেভ লোকেশানেরও এরকম তারপর আমরা দেখুন এখানে আছে ভিডিও সাইজ এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সাইজ এটার ক্ষেত্রে আপনার যদি ফোনের স্টোরেজ বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনি এই তিন জিবিতে রেখে দিতে পারেন আর যদি কম হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে কম বেশি করে নেবেন তো যাদের স্টোরেজ কম তারা দুই জিবি থেকে শুরু করে এভাবে রাখতে পারেন তো আমার বেশি যেহেতু আমি বেশি দিয়ে রেখেছি তো এখানেও আর কোনো কাজ নেই তো এখানে দেখুন এই যে এখানে দেওয়া আছে স্টারের একটি মুহূর্তে যে আপনাদের তিন সেকেন্ড সময় আসে কিংবা আপনাদের সময় যদি না চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন করে চাইলে এটা আপনি অফ করে দিতে পারেন কিংবা আপনি যদি চান সেক্ষেত্রে আবার আপনি এখানে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড যেটা আপনার ভালো মনে হয় আপনার সেটা করে দিবেন তারপর এখানে কিন্তু আপনার আর কোনো কাজ নেই তো এখানে কাজ শেষ তো তারপর আপনি দেখুন এখানে রয়েছে এই যে পেন্সিলের আইকন এই পেন্সিলের আইকনে আপনি ভিডিও কোনো রেকর্ড করার পর আপনি চাচ্ছেন যে ভিডিওটা ইডিট করবেন কিংবা কোনো ছবি ইডিট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই একটি অ্যাপসেই কিন্তু আপনারা রেকর্ড করে প্লাস সেটা আপনি আবার কিন্তু ইডিট করতে পারবেন দেখুন এটা রয়েছে ইডিট ভিডিও এটা রয়েছে ইডিট ফটো এটা ভিডিও অ্যান্ড ফটো এডিট এভাবে কিন্তু অনেক কিছু আপনি এক অ্যাপসেই কিন্তু ইডিট করতে পারবেন তারপরে রয়েছে এখানে ক্যামেরার অপশান এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত আপনি যে রেকর্ড করবেন এই যে ভিডিওর যে অপশান দেখাচ্ছে এই প্ল্যাটফর্মে এখানে সব কিছু আপনি রেকর্ড হয়ে থেকে যাব আপনি যা রেকর্ড করবেন তো এটা কিন্তু মোবাইলের জন্য অনেক বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার এখানে কিন্তু কোনো আপনার স্ক্রিন রেকর্ডারের লগ থেকে শুরু করে কোনো কিছু শো করবে না এবং ভিডিওটা একদম এইচডি কোয়ালিটিতে আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন তো আমি আগে আপনাদের বলে দিলাম যারা লাইভ স্ট্রিম করতে চান অবশ্যই তারা ইন্টারনাল সাউন্ডে লাইভ স্ট্রিম করবেন গেমিং এর ক্ষেত্রে আর যারা আমার মতো টেক রিলেটেড ইউটিউবের ভিডিও বানাতে চান অবশ্যই মাইক্রোফোন দিয়ে আপনারা রেকর্ড করবেন তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয় থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্য আমাকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন